আসন্ন 14 ফেব্রুয়ারি সাতকানিয়া পৌরসভা নির্বাচনে 9 নং ওয়ার্ডের গণমানুষের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী সাবেক সফল কাউন্সিলর আব্দুল হালিম এসকে নিউজ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভোটারদের উদ্দেশ্যে বলেন, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাতুহ। আমি মোহাম্মদ আব্দুল হালিম। আগামী সাতকানিয়া পৌরসভার নির্বাচনে আমি কাউন্সিলর পদপ্রার্থী। আমার প্রতীক পাঞ্জাবি মার্কা। আমার প্রতীকের নির্বাচনের বিষয়ে আমার সর্বস্তরের এলাকাবাসী আমাকে সমর্থন দিয়েছে, যে সমর্থনের মধ্যে দিয়ে আমার নির্বাচনের পথযাত্রা শুরু হয়েছে। যে পথযাত্রা আমি আমার এলাকাবাসী আমার একমাত্র শক্তি, তাদেরই তারাই আমার একমাত্র অহংকার। আমার এলাকাবাসীকে আমি ইতিপূর্বেও আমি কাউন্সিলর ছিলাম। 2011 সালে আমি কাউন্সিলর হিসাবে নির্বাচিত হই। আমি যখন নির্বাচিত হই তখন আমার ওয়ার্ড ছিল একটি অত্যন্ত একটি অবহেলিত ওয়ার্ড, যে ওয়ার্ডে ছিল না কোনো রাস্তাঘাট, কোনো ছিল না উন্নয়নমুখী কোনো কার্যক্রম, কোনো ছিল না সড়ক বাত্তি, যে এলাকায় ছিল না কোনো মানুষের সেবা নিশ্চিতকরণ। আমি দায়িত্ব গ্রহণ করার পরবর্তীতে কালে আমার রাস্তাঘাট উন্নয়ন, আমার সড়ক বাত্তি থেকে শুরু করে রিটার্নিং ওয়াল, গার্ড এবং সামাজিক ধর্মীয় সকল কার্যক্রম আমি শুরু করি আমার ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে এবং সবার সমন্বয়ে, এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমি এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করি। আমি আমার ছাত্র সমাজের জন্য, আমার তরুণ সমাজের জন্য আমি তাদেরকে ঐক্যবদ্ধ রেখে আমি শান্তি শৃঙ্খলা উন্নয়নমুখী একটি ওয়ার্ড আমি 5টি বছর আমি অতিবাহিত করেছি। পরবর্তীতে কালে আমাদের পৌরসভায় আমি একটা অপ্রীতিকর ঘটনার কারণে, আমাদের সুন্দর পরিবেশটা নষ্ট হওয়ার কারণে আমি কাউন্সিলর হতে পারি নাই 2015 সালে। পুনরায় আমার ওয়ার্ডবাসী আমাকে এইবার নির্বাচিত করার লক্ষ্যে নিয়ে তারা দল বল নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমাকে নির্বাচিত করার জন্য তারা উদাত্তভাবে আমাকে এগিয়ে এসেছে। আমি যে এগিয়ে আসার লক্ষ্যে নিয়ে তাদের সার্বিক সহযোগিতায় আন্তরিকতার মধ্যে দিয়েই আমি এগিয়ে যাচ্ছি। আমি যদি নির্বাচিত হই আগামী 14ই ফেব্রুয়ারি আমাদের নির্বাচন, যে নির্বাচন আমার মার্কা পাঞ্জাবি, আমাকে যদি আমার এলাকাবাসী ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আমাকে যদি পুনরায় আবার সুযোগ দেয় আমার যে ওয়ার্ডের যে অবহেলিত অসমাপ্ত যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি পুনরায় আমি সমাপ্ত করার লক্ষ্যে এবং সর্বস্তরের এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে আমি রেখে আমি সম্পূর্ণ অসম্পূর্ণ কাজগুলি সম্পন্ন করার লক্ষ্যে আমি কাজ করে যাব। এবং আমাদের ওয়ার্ডে যেটি বিষয় সেটি হচ্ছে গিয়ে আমাদের এলাকার মানুষের যে শান্তি শৃঙ্খলা, পাড়ায় পাড়া যে অশান্তি ভেদাভেদ, এগুলি আমি ঐক্যবদ্ধভাবে আমি সুন্দর একটা ওয়ার্ড আমরা মডেল ওয়ার্ড হিসেবে আমি প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। আমাদের ওয়ার্ডে আমার যে গরিব যারা মেধাবী ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে সার্বিক সহযোগিতা করা, মাদক মুক্ত সমাজ গঠন করা, আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, মানুষের যে নাগরিক যে সেবা সেই সেবাকে শতভাগ নিশ্চয়তা করা, আমাদের যে উন্নয়ন রাস্তাঘাট কালভার্ট ব্রিজ থেকে শুরু করে সকল উন্নয়ন কাজগুলি আমি আমার বাস্তবায়ন করা, এবং আমাদের ওয়ার্ডের যে একটা হাই স্কুল না থাকার কারণে আমাদের এই ওয়ার্ডের মেয়েদের থেকে অনেক দূরে সাতকা নিয়ে গিয়ে বিভিন্ন দূরান্তে গিয়ে লেখাপড়া করতে হয়, তাদের জন্য আমি ইতিপূর্বে একটি গার্লস হাই স্কুল করার জন্য আমি উদ্যোগ নিয়েছিলাম। এবারে ইনশাল্লাহ বাস্তবায়ন করার জন্য বাস্তবমুখী আমি ভূমিকা পালন করব। আমার এই হাই স্কুল গার্লস হাই স্কুল বাস্তবায়ন করার জন্য আমার ওয়ার্ডের যে অসমাপ্ত যে রাস্তা যে সাইটগুলি বরাদ্দ প্রয়োজন এই সাইটগুলি ইনশাল্লাহ আমি বাস্তবায়ন করে যাব। এবং আমার ওয়ার্ডের যে প্রতিটি যে সমস্যা রয়েছে এলাকায় এই সমস্যাগুলি চিহ্নিত করে ইনশাল্লাহ আমি প্রতিটি কার্যক্রম ও সমস্যাগুলি বাস্তব সমাধান করার লক্ষ্যে কাজ করে যাব। আমি আমার এলাকার বাসীর পাশে ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। আমার চাওয়ার কোনো কিছুই নেই, আমার পাওয়ার কোনো কিছুই নেই, আমার এলাকাবাসী আমার একমাত্র শক্তি, আমার এলাকাবাসীর দোয়াই আমার একমাত্র আমার আবেদন, আমার এলাকাবাসী সেবা করাটাই আমার একমাত্র লক্ষ্য। আমার বাকি আমাকে যদি সেবা করার সুযোগ দেন আমি বাকি সময়গুলি আমার এই এলাকাবাসীর
কল্যাণেই তাদের পাশে থেকেই আমার অবশিষ্ট সময়গুলো আমি কাটাতে চাই। আল্লাহ পাক আমাকে যা দিয়েছে যথেষ্ট দিয়েছে, আল্লাহ পাক আমাকে যা দিয়েছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমার শুকরিয়া। আমার চাওয়ার কিছু নাই, পাওয়ারের কিছু নাই, আমি শুধুমাত্র আমার এলাকাবাসীর স্বার্থে কল্যাণে কাজ করাই আমার একমাত্র উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যে নিয়ে আমার ওয়ার্ডবাসী আমাকে আগামী 14ই ফেব্রুয়ারি পাঞ্জাবি মার্কাই ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে, বিনীত অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।